بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله أبو عبد الرحمن بهاي إنجلين لندن تكي برشنو যে এখানে কিছু লোক মসজিদে বা মাদ্রাসায় টাকা দেয় টাকা দিয়ে আবার হুজুরের কাছে দোয়া চায় চায়য়া হুজুর আবার ইল্লা 마শাআল্লাহ একবারে সমসরে যৌথভাবে দোয়া করে। আসলে কি এটা কি সঠিক কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন নবী আলাইহিন মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতির

ওহুয়া আল্লাহ সমকক্ক আল্লাহ সর্ববিষয়েরাই আল্লাহ দেখেন এবং শুনেন শুনুন আপনি যে মসজিদে টাকাটা দিবেন পৃথিবীর কেউ দেখুক আর না দেখছেন আল্লাহ দেখছেন এবং আপনার অন্তরে কি আছে তাও জানে। শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকাশ্য দানেছে গুফনে দানের ফজিলত অনেক বেশি অনেক 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 বেশি इवन কি যদি তুই প্রকাশ্য দিলে মনে করে আর লোক উৎসাহ বসে সেটা অন্য কথা আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনি মসজিদ হাজার টাকা দিলেন তাহলে আপনি দিছেন কেন আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে আপনার আমার মনের মধ্যে এই চিন্তা হলো আমি যে টাকাটা দিছি। এই টাকাটা দিয়ে যদি হুজুরে না কই আর হুজুর যদি আল্লাহর কাছে না কয় তাহলে কিন্তু আমার টাকা আল্লাহ কবুল করবে না কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে যদি আপনি একটু চিন্তা করুন আব্দুর রহিম ভাই আব্দুল রহিম একটু চিন্তা করব সবার চিন্তা করছে অনুরোধ করছি আপনি মসজিদও দিচ্ছেন একটা জিজ্ঞাসা দেখিয়ে দিচ্ছেন কেন দিচ্ছেন সেটা কি আল্লাহ আপনি জানেন না তাহলে আবার হুজুরকে দিয়ে আবার এটাকে কেন বক্সিয়ে দিতে হবে হুজুর আমরা একটু করে দেন আমি মসজিদও দিছি তার মানে আপনার হচ্ছে লোক দেখানোর আমাদের রিয়া রাসুল আমি তোমাদেরকে ছোট সিরিকে আজগারের কথা বলবো বলবো ইয়া রাসুল্লাহ বলেন বলছে আশ্বির আজগার সে হচ্ছে রিয়া লোক দেখানোর এবারত আমি মসজিদে দিচ্ছি মাদ্রাসা দিচ্ছি এটিম খারাপ দিচ্ছি মারহাবা মারহাবা অমক চৌধুরী সাহেব দশ হাজার টাকা দিছে। অমক বজুর্গ সাহেব পাঁচ লক্ষ টাকা দিছে অমক কিন্তু মনে রাখতে হবে যদি আপনার যদি আপনার দানটা প্রকৃত পক্ষে আল্লাহর জন্য না হয়ে থাকে প্রত্যেকটা এবাদত কবল হওয়ার জন্য প্রথম হচ্ছে খালেস দ্বিতীয় সুন্নতি তরিকা আপনার খালেস আছে সুন্নতি তরিকা নাই সুন্নতি তরিকা আছে খালেস নাই এবং হালাল যদি রুজি হয় হালাল থাকতে হবে কিন্তু হারাম যদি সেই তার সেই আল্লাহ হোসেন

যে মুক্তি মালাম সাহেব আমার জন্য একটু খাস করে দোয়া করেন আমার একটু খাস করে দোয়া করেন আমি একটু মুসিবত আছি এই মুসিবত আছি এই মুসিবত আছি আমার জন্য খাস করে দোয়া করেন

তারপরে মাওলানা এই যে আমাদের মতো বক্তব্য আল্লাহ দেখাবে হনি যাও হনি যাও বক্তব্য শিখা আমি করবো যে আল্লাহ আমাদের রাজি খুশি করার জন্য না তোমাকে মাসে বক্তা কইছে যাও দুনিয়াতে সবাই তোমাকে বক্তা কইছে এবার তোমার কন্যা বানাই দিলাম যা জাহান্নামে যাও সুতরাং আল্লাহকে রাজি খুশি করার জন্য

আমরা এই অন্যায় এই বেদাতি পন্থা পরিহার করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা প্রতিটা কাজ একবার বলি এই কাজটা আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা গরিব অসহায়ের কাছে ভালো কথা করবো এটা আল্লাহর জন্য না মানুষ আমার দেখার জন্য না আমি একটা গরিব অসহায় এক গ্লাস পানি কিনছি পালিয়েছি একটা কুকুরকে একটা পালিয়েছি যে কথাটা বলিস একটা ঘন সবাই আমরা জানেন সুতরাং এইসব কাজ থেকে আমরা দূরে থাকি আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা এবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রাজি খুশি আল্লাহ আর আল্লাহ যদি রাজি খুশি হয় আল্লাহ যদি আমাদের জন্য রাজি হয়ে যায় রাজি আল্লাহ আন হোম আল্লাহ তাদের জন্য রাজি খুশি তারও আল্লাহর জন্য রাজি খুশি না ওসবাহ আল্লাহ তারা তারা চাহবেই আজকে আমরা তো সেই ক্যাটাগরি হতে পারি সুতরাং প্রত্যেকটা আবাদত যাতে আল্লাহর জন্য হয় আল্লাহকে খুশি করার জন্য হয় যদি লোক দেখেন যে হয় সেটা রিয়া সিঁড়িকে আজগর সুতরাং টেকাও গেল সময় গেলো কালকে আমার মানে গোড়া খাইয়া বাঁচার কোন অবস্থা থাকবে না আল্লাহ আমাদের